হ্যালো এভরিওয়ান, উইথ কিচেন হোম থেকে আবারও চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি একটি মাছের, আজকে তৈরি করে দেখাবো লইটা মাছ ফ্রাই। কিভাবে এটা তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে লইটা মাছ নিয়েছি 5 থেকে 6 পিস, এভাবে কেটে নিয়েছি মাছগুলোকে। এখন এর ভিতরে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এই সম্পূর্ণ উপকরণ একসাথে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। যদি কাবাব মশলা হাতের কাছে না থাকে তাহলে পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা এগুলো দিয়েও ভালোভাবে ম্যারিনেট করে নিতে পারেন। এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। একটি বলে 1/2 কাপের থেকে একটু বেশি নিয়ে নিয়েছি আমি বেসন। এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার সব শুকনো উপকরণ ভালো করে মিক্স করে নিব আর দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পানি। পানিটা একবারে আমি অ্যাড করব না, অল্প অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আবারও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা ঘনত্বটা কেমন রেখেছি। এটা দেখলেই বুঝতে পারবেন যে এর ঘনত্বটা কেমন হয়েছে। এখন চুলা একটি প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। একটুখানি ব্যাটার দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা, তেলটা গরম হয়ে এসেছে। এবার এর ভিতরে মাছগুলো ভালো করে মাখিয়ে তেলের ভিতরে ছেড়ে দিব। তেল কিন্তু অবশ্যই ডুবো তেল হতে হবে, মাছটা একদম ডুবো তেলে কিন্তু ফ্রাই করতে হবে। এই লইটা ফ্রাইটা খেয়েছিলাম কক্সবাজার হিমছড়ির কোনো এক হোটেলে, সেটা খুবই ভালো লেগেছিল আমার কাছে, তাই ভাবলাম যে বাসায় ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করি। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেব। হিমছড়ি হোটেলে যে লইটা ফ্রাইটা খেয়েছিলাম সেটা আসলে কিভাবে তৈরি করা আমি জানি না, আমার আইডিয়া থেকে যা এসেছে সেইভাবে আমি তৈরি করলাম। এটা একবার হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নেব, কারণ এটা দ্বিতীয়বার আবারও ভাজতে হবে যেহেতু এটা কাঁচা মাছ। আর লইটার সব থেকে একটা উপকারী দিক হলো এটার কাঁটাসহ সম্পূর্ণ মাছটাই কিন্তু খাওয়া যায়। বাকি যেই মাছগুলো আছে সেগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন দ্বিতীয়বার আবার আমি এটাকে ভেজে নিচ্ছি, অর্থাৎ ডাবল ফ্রাই করে নিচ্ছি। যারা লইটা শুটকি খেয়েছেন তারা অবশ্যই বুঝবেন যে এর কাঁটাটাও কিন্তু ভালোভাবেই খাওয়া যায়। এরকম যখন কালার চলে আসবে তখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, বাকিগুলোও ঠিক একইভাবে আমি ফ্রাই করে নেব, অর্থাৎ ডাবল ফ্রাই। সবকটি মাছই আমার ডাবল ফ্রাই করা হয়ে গেছে এবং আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে আমার কাছে, তবে ওদের হোটেলের মতো এত সুন্দর বা মেডিসিন বা যে মশলাগুলো ওরা দেয় সেটা হয়তো আমার কাছে ছিল না, তবে বাড়িতে যে মশলা দিয়ে আমি তৈরি করেছি এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর এই লইটা ফ্রাই গরম ভাত এবং ডালের সাথে খুব বেশি ভালো লাগে। ফ্রাইটা কেমন হয়েছে আমি এক টুকরো ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই মাছটা আগুন যত লাগে মাছটা কিন্তু একদম ছোট হয়ে যায় বা চিকন হয়ে যায়। এটা খুব রসালো একটি মাছ।
আপনাদের সুবিধার্থে আমি আরও একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। যারা মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই লইটা মাছটা ট্রাই করে দেখতে পারেন। এটা যেহেতু সমুদ্রের একটি মাছ এজন্য এতে আয়োডিন অনেক বেশি থাকে। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।